ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन कथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्बोत्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थितत्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानेर अशेष कृपाय आमरा आबार समबेत होयेछि श्रीमद् भगवद गीतार त्रयोदश अध्याय थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा विगत दिन श्रीमद् भगवद गीतार त्रयोदश अध्याय थेके एई श्लोकटि पढ़ेछिलाम। सात नम्बर শ্লোকে আমরা ছিলাম। আপনাদের অনেকের কাছে এইটা ছ নম্বর শ্লোক ও কারুর কারুর বইতে আছে, কারণ প্রথম যে শ্লোক সেটিকে এই অধ্যায়ের প্রথম শ্লোক হিসেবে বিবেচনা করা হয় না। সবসময় মনে করা হয় এটি পরবর্তীকালে এটি গ্রথিত করা হয়েছিল। তাই কোনো কোনো জায়গায় আমরা বিগত দিন আট নম্বর যে শ্লোক পড়েছিলাম, কারুর কারুর গ্রন্থে সেটা সাত নম্বর শ্লোক হিসেবে আছে। সেইটা হচ্ছে অমানিত্যম অদম্বিত্যম অহিংসা শান্তিরার্জবং আচার্য উপাসনম শৌচম স্থৈর্যম আত্ম বিনিগ্রহ। ভগবানে আমাদের যখন মন হয়, যখন জ্ঞান জ্ঞান লাভের দিকে আমরা এগোতে থাকি, তখন এই জিনিসগুলো আমাদেরকে পরিহার করে চলতে হয়। অমানিত্যম অদম্বিত্যম, এক হচ্ছে নিজের গুণসমূহকে প্রচার করা, নিজের মান, নিজেকে সবার সামনে বড় করে তুলে ধরা। আমরা করি না আমি বিদ্বান, আমি ধার্মিক, এক ধরনের অদ্ভুত আত্মশ্লাঘা আমাদের মধ্যে কাজ করে, এবং এইরই এইটা যদি না হয় তার থেকে যে আত্মশ্লাঘাশূন্য যখন আমরা হই তখন হচ্ছে সেটা হচ্ছে অমানিত্যম। মানিত্যম অমানিত্যম অদম্বিত্যম, যেখানে আমরা নিজেকে প্রচার করি না, নিজের একটা দম্ভ দম্ভ প্রকাশ করি, সেটা থেকে আমরা যেন একটুখানি সরে আসি। অহিংসা, সেটা হচ্ছে বাক্য মন বা শরীরের দ্বারা কাউকে পীড়ন করা নয়। আমরা অনেক সময় কাউকে পীড়ন হাত পা দিয়ে করি না, শব্দ দিয়ে পীড়ন করি। শব্দ দিয়ে পীড়নটা এত তীব্র যে অনেক সময় হাতে পায়ে পীড়নের চেয়েও সেটা বেশি কষ্টকর। এটা হচ্ছে কথা, অনেক সময় আমরা এমন বাঁকা শব্দ ব্যবহার করি, এমন কষ্ট শব্দ ব্যবহার করি যে আমাদের খুব, আমাদের এখনও মনে আছে স্কুলে তখন আমরা বেশ বড় ক্লাসে আছি, আমরা গ্রুপে একটা অনুষ্ঠান করেছিলাম, তো সেই আমাদের একজন সিনিয়র ছিলেন, তিনি স্কুলে পড়াতেন পার্ট টাইমে। আমরা যখন অনুষ্ঠান করে খুব খুব ক্ল্যাপিং পেয়েছি, ছোটো ছেলে তো, 7-8 ছেলে কতটুকু আর, খুব ক্ল্যাপিং পেয়েছি আমরা। বেরিয়ে ওনার সঙ্গে দেখা হয়েছে, তখন উনি বললেন হ্যাঁ অনেক ক্ল্যাপ পাওয়াছে, এবার তোমাদের এই সঙ্গের সে পোশাকগুলো খুলে ফেলো। আমাদের এত কষ্ট হয়েছিল, ওই ওই হাততালি অবধি তোমাদের বৈশিষ্ট্য, তারপরে আর কিছু নয়। একবারও তিনি আমরা যে কাজটা করেছিলাম তার কোনো প্রশংসা করলেন না। এই এক ধরনের আমাদের আছে অহিংসা, হিংসা থাকে এর থেকে রাহিত্য। আর অহিংসা আরেকটা জায়গা আছে যেখানে আমি প্রত্যাঘাত করতে পারি, প্রত্যাঘাত করার মতো ক্ষমতা আছে, কিন্তু আমি যখন প্রত্যাঘাত করছি না সেটা হচ্ছে প্রকৃত অহিংসা। শান্তি মানে হচ্ছে ক্ষমাশীলতা, আমাদের ক্ষমাশীল ভাবনাগুলো যখন আমাদের ভেতরে আসে।
এই ক্ষমাশীল ভাবনা যতক্ষণ আমাদের মধ্যে আসে ততক্ষণ পর্যন্ত এই ভাবনাগুলো, তখন শত্রু মিত্র সকলের প্রতি আমাদের একই রকমের দৃষ্টি থাকে। এটা বোধহয় খুব সহজে আসে না। ওই শ্রী শ্রী মা যেরকম বলেছিলেন না, আমি সতেরো মা আমি অসতেরো মা, ওই ভাবটা আসাটা খুব কঠিন, কিন্তু এই ক্ষমাশীল ভাবটা আসে। আরেকটা হচ্ছে আর্যবম ঋচুতা, অর্থাৎ সরল ব্যবহার, কিন্তু সেইখানে বালকের মতো সরল, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত একটা স্টেডিনেস থাকবে, সেইটা হচ্ছে কথা। আচার্য উপাসনা, আমরা যার কাছে জ্ঞান অর্জন করি তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি, আমার পূজনীয় সম্পাদক যার কাছে আমার প্রথম জীবন শুরু হয়েছিল, স্বামী অমলানন্দজি মহারাজ, তিনি সাধু হওয়ার আগে স্কুলে পড়াতেন এবং বহুবার ইংরেজ সরকার তার দিকে তাক করেছিলেন, তিনি স্বাধীনতা সংগ্রামের বীজ ছড়িয়ে বেড়ান, কিন্তু কোনো প্রমাণ থাকতো না বলে কখনো তাকে গ্রেফতার করা যায়নি। কিন্তু তিনি ছাত্রদের ভেতরে নানা রকমের ভালোবাসার বীজ, স্বামীজিকে ভালোবাসার বীজ ছড়িয়ে যেতেন, নিজের মাইনে থেকে ছোট্ট ছোট্ট গ্রন্থ প্রকাশ করতেন, পরবর্তীকালে এই গ্রন্থ প্রকাশ করেছেন মহাজীবন ও বাণী নাম দিয়ে, সেই গ্রন্থ তিনি ছাত্রদের ভেতরে বিতরণ করতেন। এবং তখনকার দিনে ওই ছোট্ট বইয়ের ভেতরে একটা করে ছবি থাকতো, স্বামী বিবেকানন্দের ছবি। এইরকম একজন তার ছাত্র পরবর্তীকালে সন্ন্যাসী হয়েছিলেন, বহুমানিত সন্ন্যাসী, স্বামী মুমুক্ষানন্দজি মহারাজ। আমি যখন পূজনীয় মহারাজ অমলানন্দজির সাথে এই অদ্বৈত আশ্রমে গিয়েছি একটা কাজেতে, সেখান থেকে আমরা মুমুক্ষানন্দজি এবং বোধসারানন্দজি দুজনকে নিয়ে, ওদের গাড়ি ছিল না তো অদ্বৈত আশ্রমে, ওই দুজনকে তুলে নিয়ে আমরা গোলপার্কে যাব। অমলানন্দজি যতক্ষণ বসে খাওয়া দাওয়া করলেন, চা খেলেন মুড়ি খেলেন, ততক্ষণ পর্যন্ত মুমুক্ষানন্দজি তার সামনে দাঁড়িয়ে থাকলেন। এ দাঁড়িয়ে থাকাটা খুব বড় কথা না, কিন্তু যেভাবে তিনি দাঁড়িয়েছিলেন সেই ভাবটা খুব ইম্পর্টেন্ট। কোনো একটা সময় তিনি তার কাছে পড়াশোনা করেছিলেন, কোনো একটা সময় তিনি তার কাছে ভগবানকে ভালোবাসা, স্বামীজিকে ভালোবাসার প্রেরণা লাভ করেছিলেন, সেইটা বোধটা যেন তার মানে দাঁড়িয়ে থাকার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। যতক্ষণ মহারাজ দাঁড়িয়ে থাকলেন বসে থাকলেন, ততক্ষণ পর্যন্ত তিনি একবারের জন্য একটি বারের জন্য বসলেন না। শুধু সেইখানেই নয়, যত মহারাজ খেলেন, খাবার পর যে মুখ ধুলেন, একটা ছোট্ট এরকম বালতি ছিল সেইটাকে তিনি ধরে দাঁড়িয়েছেন, মহারাজ মুখ ধুচ্ছেন হাত ধুচ্ছেন, তিনি তখন ট্রাস্টি এবং তারও তখন যথেষ্ট বয়স হয়েছে। কিন্তু এই যে শ্রদ্ধা আচার্য উপাসনা, একটা হচ্ছে, তারপর হচ্ছে শৌচম শুচিতা বা পবিত্রতা, এটা দুটো অর্থ হয়, একটা হচ্ছে বাইরের শুচিতা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, অন্তরের শুচিতা। স্থৈর্যম যা কিছু এটা কেন, জীবনে যেরকমভাবে পরিবেশ আমাদের সামনে যে পরীক্ষায় এনে দাঁড় করাক না কেন, সর্বাবস্থায় স্থির থাকা। আরেকটা বলছেন আত্মনিগ্রহ, অনেক সময় আমাদের জীবনে আমাদের মনে নানা ধরনের চিন্তা ভাবনা আসে, বেশ চলছে, বেশ সাধন ভজন করছি, বেশ সৎপথে আছি, সব কিছু আছে, হঠাৎ করে কোনো না কোনো সময় একটা প্রলোভন এসে দাঁড় করায় এবং প্রলোভন আমাদের আমাদের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। এমতো অবস্থায় ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে নিজের মাথা ঠিক রেখে এগিয়ে যাওয়া, এটা বলছেন আত্মনিগ্রহ। এই পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে আমরা আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি এবং ভগবানের যে ঈশ্বরের প্রতি যে আমাদের যে শরণাগতি, সেই শরণাগতির অভ্যাস করতে সহজ হয়। আমাদের এই গ্রন্থ অনুযায়ী নবম শ্লোক আজকে আমরা পড়ব, সেখানে বলছেন ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম বৈরাগ্যম অহংকার এব চ জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ দোষানুদর্শনম। অন্যয় ভাগ হচ্ছে এরকম, ইন্দ্রিয়ার্থেষু ইন্দ্রিয় ভোগ্য বিষয় বৈরাগ্যম বিরাগ বা অনাসক্তি, অনহংকার এবং নিরহংকারিতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখদর্শন দুঃখ দোষ অনুদর্শনম, জন্ম মৃত্যু জরা ব্যাধি এবং দুঃখ সময়ে পুনঃপুন দোষ দর্শনম, এটা হচ্ছে অন্যয়। এইবার বলছেন কিভাবে উচ্চতর জ্ঞান লাভ করা সম্ভব। এই যে শ্লোকের ভেতর দিয়ে ভগবান আমাদের বোঝাচ্ছেন যে উচ্চতর জ্ঞান লাভ করতে গেলে দুটি বিষয়ের ভেতরে আসক্তি শূন্য থাকতে হবে, এক হচ্ছে দেহবোধ আর দুই হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলি থেকে মনকে আসক্তি শূন্য, মনকে বিচ্যুত রাখতে হবে।
ইন্দ্রিয়ার্থে সুবৈরাগ্যম, আমরা ইন্দ্রিয় সমূহ বিষয়ের দ্বারা আসক্ত হয়ে পড়ি। এই ভালো জিনিস খেলাম, ভালো জিনিস পড়লাম, ভালো কিছু দেখলাম, এই সমস্ত কিছুর প্রতি একটা আসক্তি এসে যায়। আমাদের একটা হলে যেন ভালো হয়, এটা হলে যেন ভালো হয়, এটা না হলেও হয় কিন্তু এটা হলে যেন ভালো হয়, এই রকম আমাদের একটা ভাবটাব থাকতো। আমাদের স্টুডেন্ট হোমে যেদিন বিদ্যার্থী ব্রত হোম হতো, সেই দিনকে প্রথম দিন ইলিশ মাছ রান্না করা হতো। যেহেতু সারা বছর আর ইলিশ মাছ হতো না, সেই কারণে ছাত্ররা সেদিনকে একবারে খুব একবারে প্রাণ খুলে খেতেন। অমলানন্দজি বঙ্গতে যাওয়ার আগে ভারী সুন্দর করে বলতেন, ইলিশ মাছ হয়েছে সব ভালো করে খাবে, কিন্তু পেটটা কিন্তু তোমার, এটা কিন্তু বুঝে খাবে। তারপরের দিন থেকে কলেজ যেতে পারবো না, ওটি কিন্তু আমি শুনবো না। ছেলেরা খুব অ্যালার্ট হয়ে যেত, মহারাজ কী বলছেন। এই যে ইন্দ্রিয়াসক্তি, এগুলো হয়তো আমাদের খুব ভালো লাগে, কিন্তু এই আসক্তি আমাদের বেঁধে রাখে। তাই বলছেন ভোগ্য বস্তু সম্পর্কে যে রূপ রস দেহবোধ এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা যে রূপ রসাদি ভোগ করি, সেই উপভোগ থেকে উপভোগ আমাদের তৃপ্তি করে, কিন্তু এটা আমাদের উচ্চতর আনন্দ পেতে সাহায্য করে না। উচ্চতর আনন্দের যে আস্বাদ, সেটাকে কখনো আমরা পাই না। আমরা যদি নিচের তলাতেই থাকি, আমরা আর কখনো ওপরে যেতে পারবো না। ওপরে উঠতে চাই না, পায়ে ব্যথা করবে, সিঁড়িতে উঠতে গেলে ব্যথা করবে, না দাগ, এই তো বেশ ভালো, এখানেও আকাশ দেখা যাচ্ছে, ওখানেও দেখা যাচ্ছে, কিন্তু একতলার যেখানে সেখানে আমরা আকাশের একটা খণ্ডচিত্র দেখি, সেই খণ্ডচিত্র দেখেই আমাদের সুখী থাকতে হয়। কিন্তু যদি আমরা সিঁড়ি ভেঙে দোতলায় উঠি, তখনই সেই খণ্ডচিত্রটা আর একটু বদলে যায়। সেখান থেকে আবার যদি সিঁড়ি ভেঙে আমরা ছাতে উঠি, তাহলে একবারে সম্পূর্ণ খোলা আকাশটা দেখতে পাই। সেই খোলা আকাশটা দেখার যে আনন্দ, সেটা কিন্তু একতলার খণ্ডচিত্র থেকে কখনোই হয় না। এইটা কিন্তু আমাদের বুঝতে হবে, আমরা কি চাই, সামান্য কিছুতে সন্তুষ্ট হতে চাই না অনন্ত জীবনের কাজ করতে চাই। আমি আমি কি হতে চাই, সেটা হচ্ছে কথা। আমি কি অন্যের দাস হতে চাই না আমি সব কিছুর প্রভু হতে চাই, এই বোধটা আমাদের দেখা দরকার। কারণ ইন্দ্রিয়ের প্রতি আসক্তি, ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি আমাদের আসক্তি আমাদের সবসময় বেঁধে রাখে। অনেক সময় দেখবেন আমরা সৎ পথ, সৎ কাজ, সৎ জীবনের প্রতি কিছুতেই আসক্ত হতে পারি না, এই হচ্ছে কথা। এইটা আমাদের ভীষণ রকমের একটা আসক্তি তৈরি হয়ে যায়। তাই তার থেকে আমাদের বিরাগ আসা উচিত, যে ইন্দ্রিয় সুখেই, ইন্দ্রিয় সুখের দ্বারাই যে আমরা কখনো কিছু পেতে পারবো না, এই বোধটা আমাদের থাকা দরকার। অনহংকার ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ, অনহংকার ন অহংকার, দুভাবে মানুষের অহংকার থাকে জানেন তো। আমাদের অহংকার দুভাবে আসে, অহংভাব একটা আসে গর্বের ভাব, আমি বিদ্বান, আমি বুদ্ধিমান, আমি বড়, এদের থেকে বড়, এটা একটা অহংকার আমাদের, আমার তো খুব আসে। যখনই কিছু হয় তখনই সবাইকে বলতে হয়, ভুলবে না আমার 30 বছর হয়ে গেল এখানে, তোমাদের চেয়ে অনেক অনেক দিন সঙ্গে আসা হয়ে গেছে, এই কথাটা যে কতবার বলি তার ঠিকানা নেই। এই এক ধরনের অহংকার জানেন তো, এই অহংকার আমাদের কিছুতেই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে না, এই অহংকারটিকে ত্যাগ করতে, এটা হচ্ছে এক রকমের অহংকার। আর দুই হচ্ছে কর্তৃত্বাভিমান, এই যা কিছু দেখছো না সব আমি, এই যে পুরো মনসাদি পাশ্রম বেলুড় মঠ থেকে প্রেসিডেন্ট মাঝ রেজলিউশন করে আমাকে মহন্ত করে দিয়ে গেছে, আমার কথা শুনতে হবে। আমরা যদি এইটুকু না বোধ করি যে কিছুদিন বাদেই যদি আমার কাজকর্ম ঠিকঠাক না হয় বা অন্য কোথাও আমাকে পাঠানোর ইচ্ছা হয় বড়দের, তাহলে কিন্তু তারা 1 মিনিটও সময় নেবেন না আমাকে এখান থেকে তুলে নিতে। সেই ঠাকুর বলছেন না, আম কাটে সিন্ধুকটা সেটা শুধু নিয়ে যেতে পারবো না, এই বোধটা আমাদের থাকা দরকার। এই যে আমরা অহংকার করে বলি, এই বাড়ি আমার, এই ঘর আমি করেছি, এই করেছি, তাই করেছি, যে যদি এখন মৃত্যু এসে বলে চলো ভাই অনেক হলো, তখন কিন্তু আমাদের কোনো উপায় থাকবে না, নিঃশব্দে সেটা ছেড়ে চলে যেতে হবে। তাই এই জাতীয় ফেক অহংকারের মধ্যে যদি আমরা থাকি তাহলে কিন্তু হবে না। এই দুটি অনহংকারও, এই অহংকারের দুটি দিক। আর বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদর্শনম, এই অনুদর্শনম শব্দটা খুব মানে গুরুত্বপূর্ণ এখানে। দর্শনম মানে দেখা, অনুদর্শনম মানে হচ্ছে বারবার দেখা, প্রত্যেকবার দেখা। কি দেখা? জন্ম মৃত্যু জরা ব্যাধি
দুঃখা দোষ অনুদর্শনম। এগুলো হচ্ছে বারবার এটা মনে রাখা, এই যে যা কিছু দেখছি, এই যে জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জরা হচ্ছে, ব্যাধি হচ্ছে, এর এর জনিত যে দুঃখ, এর কারণ যে কষ্ট, সেইটা বারবার বারবার নিজের সামনে রিফ্লেক্ট করা। আমার আমি যদি আমার দিনগুলোকে ব্যবহার করতে না পারি, তাহলে জন্ম থেকে মৃত্যু অবধি ইউজলেস হিসেবে কাটিয়ে দেবো। আমি জন্মকে মৃত্যুতে ব্যবহার করতে পারিনি। আপনাদের বলেছিলাম একটি ঘটনা, পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি আমাদের সবাইকে একটা করে ক্যালেন্ডার উপহার দিয়েছিলেন, আর তখন আমরা সেকেন্ড ইয়ারে পড়ি, খুব সাধারণ ক্যালেন্ডার। শ্রীরামকৃষ্ণদেবের একটা ছবি ছিল, আর সেই যেমন দুপাতা দুপাতা ইংরেজি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এরকম ক্যালেন্ডার। তিনি যে সময় দিয়েছিলেন সে সময় দুই বিখ্যাত সাধু পরপর শরীর চলে গেছিল। 30 তারিখ রাত্রিরে গেছিল স্বামী লোকেশ্বরানন্দজি, আর 1 তারিখ দুপুরবেলা, 1 তারিখ ভোরবেলা গেছিলেন আমাদের চেরাপুঞ্জি সমীর মহারাজ, দুজনের শরীর চলে গেছিল। আমরা 1 তারিখ রাত্রিরে এসে লোকেশ্বরানন্দজিকে দাহ করা হয়েছিল, আর 2 তারিখ দুপুরবেলা সমীর মহারাজকে দাহ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই আমরা খুব ক্লান্ত ছিলাম, আমাদের দেখারই সময় হয়নি। 2-3 তারিখ সকালে যখন ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার, রোজই পরিষ্কার করছি, সেদিন ভালো করে পরিষ্কার করা হচ্ছে, তখন দেখলাম সবার এই ডেস্কে একটা করে ক্যালেন্ডার আছে, খুলে দেখা হলো, এবং সেটা যে লাভিং গিফট ফ্রম স্বামী রঙ্গনাথানন্দ, এটা আমরা জানলাম। আমাদের এই কথা বলতেন স্বামী নিরন্তরানন্দজি। নিরন্তরানন্দজি গিয়ে বললেন যে মহারাজ, ব্রহ্মচারিণস আর ভেরি হ্যাপি টু রিসিভ দ্য ক্যালেন্ডার, ইউ হ্যাভ প্রেজেন্টেড সাচ এ নাইস ক্যালেন্ডার, ইউ হ্যাভ প্রেজেন্টেড। এই কথাটা বলার পর রঙ্গসাহেব উনি বলেন, নো নো, আই হ্যাভ নট প্রেজেন্টেড দেম আ ক্যালেন্ডার, আমি ওদের কাউকে একটা ক্যালেন্ডার দিইনি, আই হ্যাভ প্রেজেন্টেড দেম 365 ডেজ, নাউ ইট ইজ দেয়ার টার্ন হাউ দে উইল ইউজ ইট। আমি কখনো ওদেরকে একটা ক্যালেন্ডার উপহার দিইনি, আমি ওদের 365 দিন উপহার দিয়েছি। এখন এটা ওদের দিক থেকে ওরা কেমন করে দেখার, যে কেমন করে এই 365 দিন ব্যবহার করে। এই যে জন্ম থেকে মৃত্যু, এই পুরো সময়টা যদি আমি না করতে পারি, আমি যদি জীবনটাকে ঠিক মতো ব্যবহার না করতে পারি, তাহলে দেখবেন একটা সময় আসবে মৃত্যু এসে গেছে, অথচ আমি কিচ্ছু করতে পারিনি, কত কাজ বাকি আছে, এই কথা ভাবতে ভাবতেই আমাদের কষ্ট হবে। আমরা যদি জীবনকে, যদি জড়া আসবে আমাদের জীবনে, কিন্তু সেটাকে যদি অ্যাকসেপ্ট না করতে পারি, রোজ যদি আমার জীবনের একটা সময় চলে যায়, শুধু দেখা আমার কটা চুল পাকা হলো, এবং সেই পাকা চুলগুলোকে কি করে ঢাকবো। আমাদের এখানে একজন ভদ্রলোক আছেন, তার যে চুল পাকা আমি বুঝতে পারিনি, এত সুন্দর কালো করে থাকেন, চুলগুলোকে বুঝতেই পারিনি। তার মা যখন মারা গেল, মাথা কামানো হলো, 1-2 দিন বাদে সেই কদম ফুলের মতো সাদা 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 ফুল হয়েছে, এবং উনি মাথার মধ্যে সব সময় একটা টুপি পরে আছেন, ভেদ গরমেও টুপি পরে আছেন। তারপরে একদিন দেখি যে উনি টুপি খুলে ঘুরে বেড়াচ্ছেন, আর এই খুদি খুদি চুল, তার সেটা একবারে একবারে কুচকুচে কালো, আগের দিন যেটা কদম ফুলের মতো দেখেছিল, পরের দিনটা কুচকুচে কালো। এই যে একটু সময়ের জন্য তিনি কাউকে বুঝতে দিচ্ছেন না যে তার বার্ধক্য এসেছে, জরা এসেছে, তার তার অনেকটা সময় ব্যয় হচ্ছে এখানে। বলছেন মাসে 2 বার করে কালো করি, আমাকে সেদিন খুব দুঃখ করে বলছেন, দেখুন দেখি আজকাল রঙগুলো খুব খারাপ হয়ে গেছে, মাসে 2 বার করে রং করি, তবু আমার চুলগুলো কিন্তু পারমানেন্টলি কালার হচ্ছে না। তাই আমি বললাম, পুরো মাথা কামিয়ে উইক পরুন, তাহলে একদম পারমানেন্ট চুলের মতো দেখাবে, আপনি ঢেউ খেলবে, কখনো বাড়বে না, ছাঁটবে না, কমবে না, কিছু হবে না। এটা হচ্ছে কথা, এই যে 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 জিনিসগুলো আমার জীবনে কষ্ট দেয়, সেগুলোকে বার বার মনে রাখ, অনুদর্শনম, এই কথাটা খুব এখানে এখানে প্রয়োজনীয়। অনুদর্শনম মানে নিরন্তর দেখা, বারবার দেখা। আমরা বারবার যত চিন্তা করব, বারবার যত ভাবব, তত দেখবেন এর থেকে আমাদের মন বেরিয়ে আসবে, তখন আমরা অনুভব করব, এগুলো খুব স্বাভাবিক। হিতেশ আনন্দজি মহারাজকে জিজ্ঞেস করা তো, মহারাজ কেমন আছেন, উনি বলছেন সর্ববিকার বিকারাত্মক দেহ, আমার এই শরীর এখন নশ্যতি, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, শেষ হয়ে যাবে, এখন এই অবস্থায় যতটা ভালো থাকা যায় ততটাই ভালো আছি। একবারও বলছেন না আমি খারাপ আছি, হাতে এত যন্ত্রণা, আমি একবার ভুল করে ওনার হাতে হাত দিয়ে ফেলেছিলাম, হু 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 করে উঠেছিলেন, এত যন্ত্রণা যে উনি হাতটাকে নড়াতে পারেন না, যখন উনি ফিরে যাচ্ছেন হাতটাকে এরকম হাঁচ করে যাচ্ছেন, এত যন্ত্রণা, কিন্তু তাকে দেখে বোঝানো যেত না, উনি স্বীকার করে নিয়েছিলেন শরীর যে হয়েছে, এবার শরীর চলে যাওয়ার কথা। তার জন্ম শতবর্ষে কী হয়ে গেল সবাই আমরা খুব নাচানাচি করছে, উনি বলছেন আমি যে বেঁচে আছি এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই,
আবার আগামী 3 বছর মানে তখন ওনার 97 বছর বয়স, আরও যে বাঁচবো এতে এর প্রতিও আমার কোনো আসক্তি নেই। ভগবানের যেরকম ইচ্ছা হবে, তিনি যদি মনে করেন রাখবেন তো রাখবেন, তিনি যদি মনে করেন তুলে নেবেন তো তুলে নেবেন। এ এক অদ্ভুত শরণাগতি। বলছেন অসক্তি রণভিসঙ্গ পুত্র দ্বার গৃহাদিষু নিত্যঞ্চ সমচিত্তত্বম ইষ্টানিষ্টোপপত্তিষু। এইবার আবার আমরা প্রথমে অন্য এটা দেখি, অসক্তিহি বিষয়ে অনাসক্তি, পুত্র দ্বার গৃহাদিষু অনভিসঙ্গ পুত্র স্ত্রী গৃহের প্রতি মমত্ব বুদ্ধি শূন্যতা, ইষ্ট অনিষ্ট উপপত্তিষু নিত্যম সমচিত্তত্বম শুভ এবং অশুভ, ইষ্ট হচ্ছে শুভ যাতে আমার লাভ হচ্ছে, অনিষ্ট যাতে আমার অনিষ্ট হচ্ছে অশুভ প্রাপ্তি, এই দুটোকেই একরকম দেখা। নিত্যম সমচিত্তত্বম মনের ভেতরে একটা সাম্যভাব বজায় রাখা, মনের ভেতরে একটা সমচিত্ততা লাভ করা। পুত্র দ্বার গৃহাদিষু অশক্তিহি, বলছেন অজ্ঞানী মানুষ মমত্ব বুদ্ধিতে এইটা আমার স্ত্রী, এই আমার পুত্র, এই আমার গৃহ, এই করে করে সব বিষয়ের প্রতি আকৃষ্ট বোধ করেন। এই যে শব্দটা ব্যবহার করা হচ্ছে যে অনভিসঙ্গ মমত্ব বুদ্ধি শূন্যতা, মমত্ব বুদ্ধি শূন্যতা মানে কি নির্মম তা কিন্তু নয়, এই যে আমার আমার বোধটা, এই আমার আমার বোধটা চলে যাওয়া, তার অর্থ এই নয় যে নিজের স্ত্রীকে অন্যের স্ত্রী দেখানো, আমার স্ত্রী আমি কথাটা বলবো না, কিন্তু ও খেদার বউ, ও পচার বউ, ও ভোঁদার বউ এইভাবে বলে যাও তা নয়, কিন্তু আমার স্ত্রী, তার পরিচয় আমার সাথেই আছে, কিন্তু ওই যে তার উপর যে কর্তৃত্ব বোধ সে আমার, এই যে যখন আমাদের ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণকে সঙ্গে করে নিয়ে কামার পুকুরে গেলেন, তার একটা অদ্ভুত, তার মনের মধ্যে একটা প্রচ্ছন্ন অহংকার কাজ করছিল যে গদাই ও আবার এমন কি, আমি তো ওকে জগৎ চেনালাম, যখন কেউ কোনো ধর্মের ব্যাখ্যা সম্পর্কে গদাইয়ের কাছে জানতে চাইছে উনি বলতে ও কি জানে, ওকে জিজ্ঞেস করার দরকার নেই, এসো আমাকে এসে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করলে তুমি ঠিক ঠিক পাবো, কি ওকে তো আমি সেই দিন আবিষ্কার করলাম, এই কথা বলছেন। এক অদ্ভুত অহংকার তার মধ্যে কাজ করতে থাকলো। জয়রামবাটি থেকে শ্রী শ্রী মাকে আনা হয়েছে, ঠাকুর তাকে জীবনের নানা পাঠ পড়াচ্ছেন, তার মনে হতে থাকলো যিনি নিজে বলছেন যে গদাই হচ্ছে স্বয়ং চৈতন্যদেবের অবতার, তাঁর মনেতে সংকল্প, তার মনেতে ভাব, মনের মধ্যে এই এলো, এই বোধহয় বউ এসে তাকে শারীরিকভাবে আকৃষ্ট করলে এবং তাকে পথহারা করে দেবে। তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গে কী দুর্ব্যবহার করতেন, গদাইকে বলছেন দেখো ওকে যদি ইয়ে করো তাতে তোমার ভেতরে এ আকৃষ্ট হবে। এই যে যা কিছু করছেন, তিনি কি কম পণ্ডিত ছিলেন তা নয়, কিন্তু কিন্তু একটি জায়গায় তার খামতি ছিল, সেটা হচ্ছে এই যে পজেসিভনেস, এটা আমার, এটা আমার ছাড়া আর কারুর নয়, এই যে বউ দেখছো এ আমার, আমি যেমন বলবো ওঠ তেমন উঠবে, আমি যেমন বলবো বস তেমনি বসবে, আমাদের জগতের এই একটা সবচেয়ে বড় সংকট। এই কারণে ভগবান এত শক্ত কথা ব্যবহার করেছেন, মমত্ব বুদ্ধি শূন্যতা অনভিসঙ্গ, এই বোধটা আমাদের ভেতরে জাগা, এগুলি সবই আমার কিন্তু এরা কেউ আমার নয়, জানতে হবে এরা আমার কেউ নয়, আমি সবাইকে নিয়ে আছি, সবাইকে নিয়ে ভালোবাসি, ঈশ্বর ভিন্ন এই জগৎ সংসারে আমার কেউ নয়। মীরার সেই বিখ্যাত গান আছে না, মেরে তো গিরিধর গোপাল দূসর না করি, আমার শুধুমাত্র গিরিধর গোপাল আছে, জগৎ সংসারে সবাই আছে কিন্তু আমার গিরিধর গোপালের সামনে এরা আমার কেউ নয়, এরা আমার আপনার, আমি এদের ভালোবাসি, সব কিছু ঠিক আছে, মেয়ের এত গিরিধর গোপাল দূষর না কই। আর বলছে ইষ্ট অনিষ্ট উপপত্তি সূচ নিত্যম, তাহলে কি হচ্ছে, জ্ঞানী ব্যক্তি জ্ঞানী বাঞ্ছিত এবং অবাঞ্ছিত দুই বস্তুতে ইষ্ট হন না, আবার অনিষ্ট ঘটলেও তাতে বিষাদ অনুভব করেন না। দেখবেন এটা আমাদের একটা বয়সে এলে এই অবস্থায় আমরা পৌঁছই, যেন কিছু থেকে যদি আমাদের লাভ হলো তাতে আমাদের যেমন কিছু এসে যায় না, আবার যদি কোনো কিছুতে ক্ষতি এলো আচ্ছা ঠিক আছে দেখা যাবে, এইরকম একটা ভাব আমাদের মধ্যে জাগে, একটা নন অ্যাটাচমেন্ট, জীবনে আঘাত পেতে পেতে এসছে কিন্তু এটা আমাদের মধ্যে আসা চাই,
এটা যদি না আসে তাহলে আমরা সব কিছুতে আকৃষ্ট হব। তখন ভালো কাজ করলে যেই এসে লোক পিচ্ছা উঠাবে, তখন মনে হয় এই তো আমি তো আমার মতো ভালো কাজ আর জগৎ সংসারে দুটো কেউ করতে পারে না, তাহলে আমি এই কাজটি করে যাই, এই বোধটা আমার ভেতরে তখন সদা সর্বদা জাগ্রত হবে। তাই বলছেন, আসক্তিরণভিসঙ্গঃ পুত্রদ্বার পুত্রদ্বার গৃহাদিষু নিত্যঞ্চ সমচিত্তত্বম ইষ্টানিষ্ট উপপত্তিষু। আমার এই যে পুত্র শ্রী গৃহাদি পদার্থে অনাসক্তি, পুত্রাদির শোকে দুঃখে নিজেকে সুখী বা দুঃখী মনে করেন না, মমত্বের অভাব, বাঞ্ছিত এবং অবাঞ্ছিত লাভে সমচিত্ততা অর্থাৎ মনের নিরবচ্ছিন্ন যে সাম্যভাব সেটা কখনোই যায় না। এরপরে ভগবান একটা পথ বলছেন। আপনাদের মনে হতে পারে এরকম হয় নাকি, বিয়ে করে নিয়ে এসেছি, বলছি ভাত কাপড়ের দায়িত্ব নেব, এত ঢাক ঢোল সমস্ত পিটিয়ে বিয়ে করেছি, তারপরে বলবো যে আমি তার সে আমার কেউ না, এরকম কি করে হবে, এই ভাবটা কেমন করে আনব। ভগবান এই কারণে খুব সুন্দর একটা পথ আমাদের বলছেন। কি পথ বলছেন, ময়ি চানন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্তম অরতির জনি সংসদি। আমরা কি করে এই অবস্থা প্রাপ্ত, আমরা সামান্য সংসারি মানুষ তো, আমাদের তো এর থেকে কি করে বিরাগ বিচার আমার বদল হবে এটা তো আমি জানি না, তাহলে আমার কি করে আমি এটা করব। তাই বলছেন, এ আমরা আগে অন্যয় ভাগ করে নিই, ময়ি অনন্য যোগেন অব্যভিচারিণী ভক্তি চ। কি বলছেন, আমাতে আমাতে অনন্য চিত্তে সর্বান্ত চিত্তে অব্যভিচারিণী ভক্তি, অব্যভিচারিণী কথার অর্থ কি ঐকান্তিক, মানে আর অন্য কোনো দিকে আমি দেখছি না, ওই যে আবার সেই কথা, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাব না। আমাদের আধা ঘন্টা ক্লাস শেষ হয়ে গেছে প্রায়, এখন শ্রীমতী নিবেদিতা পাত্র ক্লাসে আসতে চাইছেন। এইটা বিবিক্ত দেবী দেশ সেবিত্বম, আমরা বিঘ্ন শূন্য নির্জন স্থানে বাস করব, আর কি করব, চ জনসংসদি অরতিহি, এবং সেই ইয়েতে আমাদের একটা অনাসক্তি থাকবে, আমরা আলাদা মানুষের সঙ্গ থেকে দূরে চলে যাব। আপনাদের মনে হবে এক অদ্ভুত একটা পাগলের কথা, আমরা আস্তে আস্তে বুঝতে থাকি। ময়ি চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী, এই হচ্ছে কথা। বলছে যিনি প্রকৃত জ্ঞান লাভ করেছেন বা যিনি প্রকৃত জ্ঞান লাভ করবেন তাকে তিনি আমাতে অর্থাৎ ভগবান পুরুষোত্তমে পরমেশ্বর একান্ত ভক্তিমান হন। তিনি শুধু আমাকেই চান, এই জগৎ সংসারে আর কাউকে আমি চাই না, এই বোধটা আমাদের জাগা দরকার। আমাদের দেখবেন ঠাকুর ঘরটা একবারে অদ্ভুত, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা সবসময় বলি ঠাকুর বলেছেন যে সব কিছুর ভেতরে সেই ভগবানকে দেখতে হবে, এই যে আমাদের একটাই আছে না সব পথ সেই এক জায়গায় পৌঁছয়, তাই আমাদের সব আছে, ঠাকুর আছেন, মা আছেন, স্বামীজি আছেন, গুরুদেব তো আছেনই, তারপরে লক্ষ্মী আছে, গণেশ আছে, লোকনাথ বাবা আছেন, তারকেশ্বর মহাদেব আছেন, পরপর পরপর পর মিউজিয়াম, ঠাকুরের যে চৌকিটা সেটা একটা মিউজিয়াম। এই সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে তাদের জল বাতাসা দিয়ে গিয়ে আমার যে সময়টা ব্যয় হয় সেই সময়ে, আর যেটুকু সময় বাকি থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে ভালো করে ডাকা সম্ভব হয়ে ওঠে না, এটা হচ্ছে কথা। কিছুতেই আমরা ভগবানকে ডেকে উঠতে পারি না, এটা হচ্ছে আমাদের ভীষণ কষ্ট হতে থাকে। অথচ আমরা সেই সব নিয়ে থাকতে চাই। সেদিনকে একজনদের বাড়িতে গিয়েছিলাম, মাঝে মাঝেই আমরা যাই, খুব বৃদ্ধা ভদ্রমহিলা, আটাচলা খুব বেশি করতে পারেন না, তার কাছে ডোনেশন কালেকশন করতে যাই আমরা। তিনি আমাকে নিয়ে গেলেন তার ঠাকুর ঘরে, গিয়ে দেখলাম তিন চার পাঁচটি ছবি আছে, ঠাকুর, মা, স্বামীজি, তিনি এবং তার স্বামী পূজনীয় স্বামী গম্ভীরানন্দজী মাঝে আশ্রিত ছিলেন, এবং তাদের বাড়িতে প্রায় 400 বছরের পুরনো মা চণ্ডী আছেন। যেহেতু ইনি ঠাকুরমা স্বামীজিতেই বেশি ভক্তি, তাই তার শাশুড়ি তাকে মা চণ্ডীটি দেননি, মা চণ্ডীর একটি ছবি দিয়েছিলেন, সেই ছবিটিকে তিনি অত্যন্ত ভক্তিভরে পুজো করেন। তিনি বলছেন, আমি ছেলেবেলা থেকে ঠাকুরমা স্বামীজি ছাড়া আর কোনো দেবদেবী দেখিনি, আমার বাবা ওই ঠাকুরের ছবিতেই লক্ষ্মী ঠাকুরের দেবীতেই দুর্গা সমস্ত পূজা করতেন, ওই মন্ত্রেই সমস্ত পূজা করতেন,
এইটা হচ্ছে কথা। এক দৃষ্টি যদি আমাদের না থাকে, আমরা যদি একটা সেই মিউজিয়াম বানিয়ে রেখে, আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমার ঠাকুমা মারা গেছেন বা আমার মা মারা গেছেন, এত দেবতা আছে কি করব, মুছতে মুছতেই কাল কেটে যাচ্ছে, লোকনাথ বাবা এই বাবা তাই বাবা সমস্ত কিছু, সবাইকে পরিষ্কার করা, সবাইকে খেতে দেওয়া, এই করতে করতেই চলে যায়, জপ আর করতে পারে না। সেই কারণে বলছেন যা কিছু অতিরিক্ত সমস্ত কিছু ত্যাগ করে আমাতে আমা তোমার মন সমস্ত কিছু দাও। আমার মন অনেক দিকে যদি ছড়িয়ে যায় তাহলে কোনো এক দিকে আমি যেতে পারবো না, তাই মনকে এক দিকে আনতে গেলে মই চ অনন্য যোগে না, আমার সাথে অনন্যভাবে একইভাবে তুমি আমার সাথে মিলিত হয়ে থাকো। বলছেন অব্যবিচারিণী ভক্তি, কিরকম ভক্তি, না আজকে ঠাকুরকে ভালো লাগছে কিন্তু আজকে আমার চাকলা যেতে হবে, ওখানে একটু জল ঢালতে হবে, ব্যাস আমি ওখান থেকে আরেকটা ছবি নিয়ে এলাম, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটু একটু করে আমি ইয়ে করছি। দেখবেন শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি ভালোবাসা সেটা যেন ভাগ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু আমি সব কিছু করব, সবার সাথে সম্পর্ক রাখব, কিন্তু আমার শ্রীরামকৃষ্ণ সঙ্গে আমার একটা স্পেশাল রিলেশনশিপ। ঠাকুর বলছেন না যে স্ত্রী বাড়িতে যে পুত্রবধূ থাকে তিনি সকলকে সমানভাবে সেবা করে, শ্বশুর ভাসুর যা শাশুড়ি প্রত্যেককে সমানভাবে করেন, কিন্তু তিনি জানেন যে আমার স্বামীর সঙ্গে আমার একটি বিশেষ সম্পর্ক, সেখানে তার সেবাটা এতটুকু কম হয় না। তাই বলছেন এই নির্গুণ এবং সর্বগুণের স্বরূপ সেই পরমের পরম পুরুষোত্তম পরমেশ্বরের কাছে আমাকে নিজেকে উৎসর্গ করা দরকার। আমরা যারা করতে পারি তারা এই যে আগের যে অংশগুলো বলছেন এগুলো সহজে আসে। আরেকটা কি, বিবিক্তা দেশ সেবিত্তম, বিঘ্নশূন্য নির্জন স্থানে বাস করা। আমরা সত্যি সত্যি এখন যেরকম একটা একটা স্পিড, একটা হাই স্পিড লাইফ লিড করে থাকি, আমাদের পক্ষে এই যে বিঘ্নশূন্য স্থানে বাস করাটা কঠিন। যখন সুযোগ হবে নিশ্চয়ই সেই বিঘ্নশূন্য স্থানে বাস করব, কিন্তু সেটা কঠিন। কিন্তু নিজের মনের ভেতরে যদি তরঙ্গ ওঠাটাকে আমরা বন্ধ করে দিতে পারি তাহলে দেখবেন অনেকের ভিড়ের মাঝখানে আপনি ধীর স্থির শান্ত হয়ে বসে আছেন। একজন অবাঙালি ভদ্রলোককে ওই আমাদের ওখানে জুট মিলে, বেলুড় মঠের কাছে একটা জুট মিলে কাজ করতেন, রোজ সকালবেলা আমরা যখন মন্দির প্রণাম করতে আসতাম, এখনও এত বছর পরেও প্রায় 30-35 বছর পরেও তার একই রুটিন আমি দেখি। তিনি রোজ, তিনি যে খুব পণ্ডিত তা না কিন্তু, কিন্তু তার অদ্ভুত তার কাজকর্ম আছে। তিনি ওই হাঁটতে হাঁটতে আসেন, একটা হাতে থলি থাকে, সেই থলিটা গঙ্গার ঘাটে রেখে স্নান করেন, স্নান করে কাত পা মুছে যে জামাকাপড়টা পরে সেটা পরে মায়ের মন্দিরের ঠিক পেছন দিকে বসে জপ করেন। আপনারা সকালবেলা গেলেই দেখতে পাবে, ছোটোখাটো চেহারা লম্বা কোপ আছে, একবারে হিন্দুস্তানি। তারপরে জপ ধ্যান করে যাওয়ার পথে তার ব্যাগের মধ্যে তখন কী থাকে সেটা জানা যায়, তার ব্যাগের মধ্যে পাউরুটি থাকে আর কলা থাকে। ওই যেম সমস্ত যে ওই বেলুড় মঠের মন্দিরের বেলুড় মঠের বাইরে কিছু কিছু মানুষ থাকেন, অভুক্ত মানুষ থাকেন, তাদেরকে উনি দিতে থাকেন, 4 পিস করে পাউরুটি, 1টি করে কলা, এই দিতে দিতে তার যে সাধ্যমতো সেই এক ব্যাগ যেটা নিয়ে আসেন সেটি দিয়ে তিনি চলে যান। আমি 30 বছর ধরে দেখছি একই রকম তার আছে। তিনি যে সময় বসে মন্দিরে বসে জপ ধ্যান করেন তখন এবারে হই 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 ব্যাপার, এখন তো এখন কমে গেছে দক্ষিণ ভারতীয় লোকেদের আসা, বাসে করে করে দক্ষিণ ভারতের লোকজন আসতেন এবং তারা সেই বিচিত্র ভাষায় হই হই করে কথা বলতেন, মায়ের মন্দিরে বসে তারা একে অপরের সঙ্গে গল্প করতেন, আমরা বিরক্ত বোধ করতাম, কিন্তু সেই ভদ্রলোককে দেখেছি একবারে মন প্রাণ এক করে জপ করছেন, সামান্যতম কোনো কিছু আসছেন না। আমার দেখে তাকে মনে হতো তিনি যেন দোকানের পাশে বলে দিয়ে গেছেন কি হে আর কোনো কথা শুনো না। শারদানন্দ জি আছেন উদ্বোধনের বাড়িতে, খুব হই হই চলছে, ওপরে মেয়েরা খুব হই হই করছেন, গোলাপ মা খুব বকাবকি করছেন, হ্যাঁ তোমরা এরকম জোরে জোরে আওয়াজ করছো, নিচে শরৎ বসে আছে আর তোমাদের কোনো জ্ঞানগম্ভী নাই। শরৎ মহাজ বলছেন গোলাপ মা আমি আমার কানকে বলে দিয়েছি তুমি এসব কিচ্ছু শুনবে না, আমরা যে লীলা প্রসঙ্গ দেখি লীলা প্রসঙ্গ পড়ি এই লীলা প্রসঙ্গ সবটা উদ্বোধন বাড়িতে লেখা হয়েছে, মায়ের ওই ওপরে হই হই চলছে, তাছাড়া যখন মা থাকতেন না সে সময় পুরো সংঘের দায়িত্ব তার তার উপরে, এসে বলছে এইটা পাইনি সে বলছে তার এইটা দরকার এই ডিলিভারি দরকার, তারই মাঝখানে মাঝখানে তিনি ওই রকম অসাধারণ গ্রন্থটি লিখে ফেলছেন। তাই বলছেন বিবিক্ত দেশ সেবিত্বম,
আমরা সংস্কার শুদ্ধভাবে পবিত্রভাবে জন্য কোলাহল বর্জিত, মানে আমার চতুর্দিকেও যদি কোলাহল থাকে আমার মনের অবস্থাটি এমন থাকা দরকার যেন সেই কোলাহল আমাকে এসে স্পর্শ করবে না। যত মানুষের কথা আমাকে এসে স্পর্শ করবে, দেখবেন বাসে বেশ বসে আছেন, ভগবানের কথা ভাবতে ভাবতে যাচ্ছেন, বেলুড় মঠে যাচ্ছেন, আর পাশেই দুজন পিএনপিসি করছে, আপনার কানটা এমনি করে চলে গেল তার কথা শুনতে। আমি বলছি না ওটা খারাপ নয়, কিন্তু এই নিজের ভেতরে ডুবে থাকে। আমি তো দেখি যারা ইয়েতে এই যাতায়াতের পথে, আগে যখন ইন্টারনেট চলতো না মেট্রোর মধ্যে, ফুটবল খেলছে, ভুলে গেছেন স্টপেজ, ভুলে গেছেন, আমার খুব দেখে আনন্দ হতো, এই যে নিজের ভেতরে ডুবে আছেন, এটা একটা, এটা যদি তারা আরও আত্মানুসন্ধানে ডুবে থাকতেন তারা খুব সাকসেসফুল হতেন। তারপরে বলছেন জন সংসদি অরতিহি, জন সংসদি অরক্তিহি, তার বলছেন যে বহুজনের সমাগম থেকে বা সংসর্গ থেকে অনিচ্ছা বা তৃষ্ণা এটা আসবেই, তপস্যা করতে করতে তপস্যা, এই যে ভাবটাকে যদি আমরা জাগি তখন আর কাউকে আমাদের ভালো লাগছে না, মনে হচ্ছে দূর 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 এই সঙ্গ থেকে নিজেকে একটু গুটিয়ে রাখি। উতেশানন্দজি বলতেন যে জীবনটাকে যদি সাধকের মতো করা যায়, জীবনটা সব কাজের মধ্যে যদি আমরা সাধকের ভাবটা রাখি, মিশনের কাজ করছি, নানা রকম কাজ করছি, কিন্তু সেটা যদি সাধনার মধ্যে তাতে যদি ডুবে থাকতে পারি, তাহলে জগৎ সংসারে যা কিছু হইচই হোক না কেন, কোনো কিছু আমাকে স্পর্শ করবে না, আমার মনে হবে না এ লোকটা কেন এলো। দেখবেন আমার নিজের চতুর্দিকে আমি একটা এমন বেড়াজাল তৈরি করব, কারুর ওর মধ্যে ঢুকতে ভয় লাগবে। আমাদের মিশন হেডকোয়ার্টার্স অফিসে পূজনীয় দর্শন মহারাজ আছেন, আত্মযোগানন্দজি, আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজের সেক্রেটারি, সেই হিরণ্ময়ীর সময় থেকে উনি কাজ করছেন, একভাবে কাজ করছেন, উনি এমন কাজের গভীরে ডুবে থাকেন, আমরা কত কি হইচই করি কখনো দেখি না তাকে তার মধ্যে ঢুকতে, এমনকি তাকে না বললে তিনি আমার আমাদের কোনো কথার ভেতরে ঢুকবেন না, তিনি এক মন দিয়ে কাজ করে চলেছেন, ইদানিং উনি এমন একটা অবস্থায় পৌঁছেছেন আমাদেরই ওনার সামনে গিয়ে হ্যাঁ হ্যাঁ ই করতে ভয় লাগে, আমরা গলা নামিয়ে কথা বলি। আমি যখন মিশন অফিসে থাকতাম দেখতাম এই যে এখন ফোর মান্থলি ট্রাস্টিস মিট হচ্ছে, হয়তো বাথরুমে গিয়েছি রাত্রি 1:30 বাজে, দেখছি দর্শন মহারাজের অফিসে আলো জ্বলছে, আস্তে আস্তে ওপর থেকে নিচে নেমে এসে জিজ্ঞেস করছি মহারাজ শুতে যাবেন না, মহারাজ ধ্যানমগ্ন হয়ে আছেন, কাজ করে চলেছেন, বলছে না হে অমরনাথ আগামীকাল মিটিং আছে, এখনও তো সব রেজলিউশন করা হয়নি, তাই যতটা করে রাখা সম্ভব হচ্ছে করছি। একেবারে ডুবে আছেন, কারুর কেউ তার কাছে আসুক সেটা যেমন তিনি আশা করেন না, তেমনি তিনিও কারুর কাছে যেতে চাইছেন না। এগুলো কিন্তু আমাদের জীবনে এই উদাহরণগুলো এই কারণে দিচ্ছি, শাস্ত্রে যে বলছেন সবার সঙ্গ থেকে পরিত্যাগ করে শুধুমাত্র যে জন সংসতি অরতিহি, এই যে শ্রদ্ধাবীন অবিনীত কলহ কলহপরায়ণ মানুষ তো থেকে দূরে থাকতে। একটা ভারী সুন্দর কথা রঙ্গনাথনজি বলতেন, বলছেন বন্ধু বদলাতে হয়, একটা হচ্ছে বন্ধু বদলাতে হবে, সিদ্ধান্ত নিতে হবে কে তোমার বন্ধু হতে পারে, কে তোমার হিতকারী হতে পারে, কার সংসারকে তোমার জীবনের মানোন্নয়ন ঘটবে। উনি বলতেন সবসময় মনে রাখবে জীবনটা তোমার, এই জীবনটা আর কারুর নয়, জীবনটা তোমার, একে যদি তুমি ফলে ফুলে সমৃদ্ধ করো তাহলে এটা ফলে ফুলে সমৃদ্ধ হবে, তুমি যদি এটাকে মনে করো আস্থা করে রেখে দেবে তাহলে এটা আস্থা করে রাখবে, অতএব বন্ধুকে সেটা তোমাকে বুঝতে হবে। তিনি ধনী হতে পারেন, তিনি নির্ধন হতে পারেন, তিনি পুরুষ হতে পারেন, তিনি স্ত্রী হতে পারেন, যে কেউ হতে পারেন, কিন্তু বন্ধু চয়েস করার দায়িত্বটা তোমার, কে তোমাকে সাধন পথে, কোন সংসর্গ তোমাকে সাধন পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। পরের শ্লোক এটা দিয়ে আজকে আমরা শেষ করব, আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্বজ্ঞান তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানমিতি প্রোক্তম অজ্ঞানম যদতো অন্যথা। আমরা আপকে অন্যয় ভাগ করে নেব, আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম, আত্মজ্ঞানে অবিচল নিষ্ঠা, আমি যে আত্মজ্ঞান নিজেকে খোঁজারই যে সন্ধান করছি এর প্রতি আমার একটা ভালোবাসা, এই নিষ্ঠাটা যদি না থাকে কি করে হচ্ছে না, আধ্যাত্মজ্ঞানই নিত্য, এটা সত্য, বাকি সবটা অনিত্য, জগৎ সংসারের সবটা অনিত্য। ওই যে ঠাকুর বলছেন না বস্তু বিচার বোধ করা, এই যে বস্তু বিচার করা যে কোনটা আমার সঙ্গে যাবে, কোনটা আমাকে রেখে যেতে হবে, কোনটা নিত্য এবং কোনটা অনিত্য,
এই বোধটা আমার নিজের ভেতরে আসা খুব জরুরি। তাই বলছেন অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম, আত্মজ্ঞানে আমার অবিচল নিষ্ঠা। বলছেন তত্ত্বজ্ঞানার্থ দর্শনম, তত্ত্বজ্ঞানের প্রয়োজন সম্পর্কে অবহিত হওয়া বা তত্ত্বজ্ঞানের অনুসন্ধান করা। শ্রীরামকৃষ্ণের লীলা প্রসঙ্গে বা শ্রীরামকৃষ্ণ পুঁথিতে একটি শব্দ ব্যবহার করা আছে, সেটা হচ্ছে তত্ত্বদর্শী। আমরা দেখবেন পুঁথি আলোচনার সময় অনেকবারই শব্দটার কথা বলছি, তত্ত্বদর্শী। শুধু সাধক হলে হবে না, যে খুঁজে চলে পথ, সেই ব্রহ্মচারীর কথা আছে না, ব্রহ্মচারী বলছে এগিয়ে চলো চরাইবেতি, এগিয়ে চলো। কাঠুরিয়া কাঠ কাটছিল, তাকে বলো এগিয়ে চলো, সে সাধারণ কাঠ কাটছিল, সে এগিয়ে গেল, এ চন্দন কাঠের সন্ধান পেল, সব কাঠ টাঠ কেটে সেই কাঠ বিক্রি করে প্রচুর অর্থ হলো, বাড়িতে গোপে মোচ দিয়ে শুয়ে আছে। একদিন তার মনে হলো যে ব্রহ্মচারী তো আমায় থেমে থাকতে বলেননি, আবার সে সন্ধানে বেরিয়ে পড়লো, চন্দন গাছের যেখানে শেষ করেছিল সেখান থেকে এগিয়ে গিয়ে সে তামার খনি খুঁজে পেল, প্রচুর তামা বিক্রি করে সে ধনী হয়ে গেল। তারপর মনে করতে হয় তাহলে তো আমার থেমে থাকার কথা নয়, এইভাবে রূপার খনি, এইভাবে সোনার খনি, এইভাবে হীরে মণি মুক্তা খুঁজছে। আমরা যারা অধ্যাত্ম পথে চলছি বা যে কোনো পথে চলছি, আমরা যদি তত্ত্বদর্শী না হই, তত্ত্বকে অন্বেষণ তত্ত্বান্বেষক না হই, তাহলে কখনোই হবে না। আপনি রোজ রান্না করেন ভাত ডাল তরকারি, ছেলেপুলেরা কি মা রোজ রোজ রান্না করেন, তারপর ছেলেপুলেরা যখন থাকে না তখন আস্তে আস্তে ishamadhulika.com খুলে বসলে আর সেইখানে একটা অদ্ভুত রান্না জিনিস করতে দিল, এরকম বড় বড় ঢ্যাবড়ার মতো সিঙ্গাড়া করতেন, তার থেকে আপনি শিখে নিলেন রিং সিঙ্গাড়া কেমন করে করতে হয়। ছেলেরা যখন অফিস থেকে এলো মুড়ির সঙ্গে একটা করে রিং সিঙ্গাড়া দিলে, সেই একই সিঙ্গাড়া বাট ইন ওন ডিফারেন্ট ওয়ে, আর একটু ছোটো আকারে, আর একটু আকর্ষণীয় আকারে আপনি প্রেজেন্ট করলেন। আপনি রোজই পায়েস টায়েস করেন, তারপরে বললেন আপনি nishamadhulika.com-এ দেখলেন ফিডনি তৈরি করা, ব্যাস সঙ্গে সঙ্গে বাড়িতে একবার ট্রাই নিয়ে দুপুরবেলা করে ফেললেন, ঠান্ডা হয়ে গেলে রাত্রিরে যখন সবাই খেতে বসেছে খাবার শেষে সবার পাতের পাশে একটা করে বাটি দিয়ে দিলেন, সবাই খুশি, ক্যা বন গিয়া ক্যা বন গিয়া। আপনি যদি চেষ্টাটা না করতেন আপনার ভেতরের এই যে নানা ফ্যাকাল্টি আছে এটা কখনো বেরোত না। তাই বলছেন অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম, তাই আত্মজ্ঞান ও নিষ্ঠা অবিচলিত নিষ্ঠা থাকা দরকার। তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম, তত্ত্বজ্ঞানের প্রয়োজন আমাদের আলোচনা এবং তত্ত্বজ্ঞানের অনুসন্ধান করা, জীবনের প্রতি আমাদের একটা অনুসন্ধিৎসু দৃষ্টি থাকা দরকার। এতৎ মানে এই সব অর্থাৎ অমানিত্য প্রভৃতি তত্ত্বজ্ঞান পর্যন্ত, এতৎ জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞানজম অজ্ঞানম যদতোন্যথা। তাহলে কি হচ্ছে, বলছেন যে এই যে এই আধ্যাত্ম এই সকল আত্মজ্ঞান লাভের সাধন বলে যেগুলো কথিত আছে এদের বিপরীত মনিত্ব এবং দাম্ভিকতা অজ্ঞান বলে জানবে এবং এগুলি মোক্ষপ্রাপ্তির বিরোধী। আমরা যে মোক্ষপ্রাপ্তির জন্য এগোচ্ছি তার ক্ষেত্রে যা কিছু বিরোধী এই অজ্ঞানম এই যে সেগুলো দাম্ভিত্য মানিত্য এই যে আছে সেগুলোকে আমাদের একেবারে নির্মম হাতে সেগুলোকে ত্যাগ করতে হবে। ধরুন আপনার খুব বড় একটা খুব অ্যালার্জি আছে, আপনি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসেন কিন্তু আপনার যে অ্যালার্জি টেস্ট হলো তাতে পরিষ্কার করে বলা আছে ইলিশ মাছ খেলে আপনার খুব অ্যালার্জি হবে এবং সেই অ্যালার্জি থেকে আপনার হাঁপানির টান হতে পারে, তখন আপনাকে কি করতে হবে, যতই ইলিশ মাছ ভালোবাসুন আস্তে আস্তে সেটা খাওয়া ছেড়ে দিতে হবে। ঠিক সেই রকম আমি নিজেকে বিকশিত করতে চাই এবং এই বিকশিত হওয়ার পথে যা কিছু বাধা আছে সেটাকে অতিক্রম আমাকেই করতে হবে, অন্য কেউ আর এই এর থেকে আমাকে আলাদা করতে পারে না। এটা হচ্ছে কথা। আজকে আমরা পড়লাম এই তিনটি শ্লোক, সেটি হচ্ছে চারটি শ্লোক, সেটা হচ্ছে কিভাবে আমরা উচ্চতর জ্ঞান লাভ করতে পারবো সেটার কথা বলছে, কীরকমভাবে আমাদের এগিয়ে যাবে যে নিরবচ্ছিন্ন সাধনার দিকে কীরকম করে এগিয়ে যাব সেটির কথা বলছেন। ভগবান বলছেন পথ বলে দিচ্ছেন, এই যে কি কি করতে হবে এবং পথটা বলে দিচ্ছেন কত সহজে, আমার চেনা জায়গার ভেতরে শুধুমাত্র আমার দৃষ্টিভঙ্গিটার যদি বদল করতে পারি তাহলেই হবে। এবং আরেকটা জিনিস যে পথটার প্রতি যেন একটা শ্রদ্ধা বিশ্বাস থাকে, আপনি সংসার করেন সংসারেই আপনাকে থাকতে হবে, আমি সন্ন্যাসী আমাকে সন্ন্যাসাশ্রমেই থাকতে হবে, অতএব আমাদের জীবনের প্রতি একটা শ্রদ্ধা থাকা দরকার, আমাদের পথের প্রতি একটা নিষ্ঠা থাকা দরকার, তাহলেই দেখবেন
যা কিছু এই পথের প্রতিবন্ধক সেগুলোকে আমরা খুব সহজে অতিক্রম করে চলে যেতে পারব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনা বিট্টে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।